রাজ্যের সরকার করোনা ভাইরাস প্রতিরোধে নতুন আরও একটি টিকার অনুমোদন দিয়েছে আজ। জনসন অ্যান্ড জনসন নামের এই টিকাটি এক ডোজেই করোনা ভাইরাস প্রতিরোধে 85% কাজ করে। যুক্তরাজ্যের করোনা প্রতিরোধে নতুন অনুমোদন পাওয়া টিকার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশু মাসুম। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই করোনা প্রতিরোধে দুই ডোজ টিকা দেওয়া হচ্ছে, কিন্তু আমেরিকার তৈরি জনসন অ্যান্ড জনসন টিকাটি এক ডোজেই করোনা প্রতিরোধ করতে পারে, একই সাথে এই টিকা রক্ত জবার বাধার হাত থেকে রক্ষা করে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে যুক্তরাজ্যে 4টি টিকা দেওয়া হলেও জনসন অ্যান্ড জনসনের অনুমোদন মিলেছে আজ। এরই মধ্যে 2 কোটি জনসন অ্যান্ড জনসন করোনা ভাইরাসের টিকার অর্ডারও দিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে গত মাসে ইউরোপ জুড়ে টিকায় রক্ত জমাট বাঁধার আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক দেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনকার টিকা দেওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে ইউরোপ গত এপ্রিলে জনসন অ্যান্ড জনসন টিকারও অনুমোদন দেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলে চালানো জনসন অ্যান্ড জনসনের টিকার ট্রায়ালে দেখা গেছে করোনা ভাইরাসের তীব্র সংক্রমণে এটি উচ্চমাত্রায় একই রকমভাবে কার্যকর, তবে সার্বিকভাবে সুরক্ষায় যুক্তরাষ্ট্রের তুলনায় দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের ধরনের করোনা ভাইরাসের বিরুদ্ধে এটি কম কার্যকর হয়েছে। তবে ভারতীয় ধরনে এই টিকা কতটুকু কার্যকর সে সম্পর্কে বিস্তারিত কিছু এখন পর্যন্ত জানানো হয়নি টিকাটির প্রস্তুতকারীদের পক্ষ থেকে। দেখা গেছে গুরুতর অসুস্থতা প্রতিরোধে, মানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা প্রতিরোধে জনসনের টিকা 85%-এরও বেশি কার্যকর, তবে সার্বিকভাবে কার্যকর 66%। এই সার্বিক অবস্থার মধ্যে মধ্যম মাত্রার অসুস্থতাও অন্তর্ভুক্ত। টিকা গ্রহণের ন্যূনতম 28 দিন পরের অবস্থাও বিবেচনায় আনা হয়েছে এখানে। আর টিকা গ্রহণের পর ট্রায়ালে অংশ নেওয়া কারোর কোনো ধরনের শারীরিক অসুস্থতাও তৈরি হয়নি বলে গবেষকরা জানিয়েছেন। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে সব ঠিক থাকলে আগামী শীতে যুক্তরাজ্যে 2 কোটি মানুষ জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করতে পারবেন। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যে অনুমোদন পাওয়া নতুন একটি টিকা সম্পর্কে বিস্তারিত। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য রানারের সাথে থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে।